হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আবারও স্বাগতম বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা চাকরি সংক্রান্ত নিউজ সবার আগে পেতে চান, তারা বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখনই সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান, তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রিয় দর্শক, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয় 12 ডিসেম্বর 2021। বাংলাদেশ ব্যাংকে অফিসার এক্সক্যাডার গ্রন্থকার পদে নিয়োগের লক্ষ্যে অফিসার এক্সক্যাডার গ্রন্থকার নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদসংখ্যা 4টি কম বেশি হতে পারে, তবে যেহেতু পদসংখ্যা কম, 4টি পদসংখ্যা দেখে অনেকেই আবেদন করবেন না, কারণ চিন্তা করবেন যে প্রচুর কম্পিটিশন হবে। তাই চিন্তা অত চিন্তা ভাবনা না করে আপনার যদি ধৈর্য এবং যোগ্যতা থাকে, তাহলে আপনিও অ্যাপ্লাই করে দিয়ে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারেন। আর শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল তো জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন 16,000 টাকা থেকে সর্বোচ্চ 38,640 টাকা পর্যন্ত বেতন পাবেন, এবং তদনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে 4 বছর মেয়াদি সম্মান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞানে 3 বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি বা সমমান বা এইচএসসি সমমান পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতে জিপিএর বিপরীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ নিরূপণ নির্ধারিত হবে এইভাবে: পাঁচ স্কেলে জিপিএ 3 বা তদূর্ধ্ব পেলে প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ ধরা হবে, আর জিপিএ 2/3-এর কম হলে দ্বিতীয় শ্রেণী ধরা হবে। 2 এর বেশি কিন্তু 3-এর কম হলে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ ধরা হবে, এবং 1 থেকে বেশি এবং 2-এর কম হলে তৃতীয় শ্রেণী ধরা হবে। এটা হলো 2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি বা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এইভাবে জিপিএ নির্ধারণ করা হবে। আর শিক্ষা মন্ত্রণালয়ের 2009 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতে সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম এবং দ্বিতীয় বিভাগ নির্ধারিত হবে। 3 বা 4 স্কেলের মধ্যে যদি সর্বমোট জিপিএ 0.4 হয়, তাহলে 4-এর মধ্যে 3 বা তদূর্ধ্ব হলে প্রথম শ্রেণী হবে, আর 2/2.25 বা 3-এর কম হলে তা দ্বিতীয় শ্রেণী হিসাবে ধরা হবে। ঠিক তেমনি 1.65-এর তদূর্ধ্ব বা 2.25-এর কম হলে তৃতীয় শ্রেণী বা বিভাগ ধরা হবে, আর সিজিপিএ যদি 5-এর মধ্যে হয় তাহলে 3.75 বা তদূর্ধ্ব হলে প্রথম শ্রেণী বা বিভাগ ধরা হবে, এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.0
7.5-এর কম তা দ্বিতীয় শ্রেণী বা বিভাগ ধরা হবে, এবং 2.063 বা তদূর্ধ্ব কিন্তু 2.813-এর কম তা তৃতীয় বিভাগ ধরা হবে। শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বয়সের তারিখ 25-3-2020 তারিখে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হলো 30, আর শহীদ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হলো 32 বছর। প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত বলা হয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 30, আর শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32। আগ্রহী প্রার্থীরা 30-12-2021 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে তথ্যগুলো দেখে নিতে পারেন, বা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নেবেন, তাহলে যখনই আমরা এই ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব তখনই তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।